अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এরকম কেন মনে হলো যেন মহুয়া আমাকে ডাকলো? ওর নিশ্চয়ই আমাকে প্রয়োজন। মহুয়ার ফোনটা কেন লাগছে না? মহুয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। তোর বাঁচার সব রাস্তা বন্ধ। পদ্মা, হে পদ্মা! আরে কি হলো, চিৎকার করছো কেন? শেষ, মহুয়ার গল্প শেষ। মানে আমাদের এতদিনের পুরনো ইচ্ছে আজ তুমি পূরণ করে দিয়েছো? আর মহুয়ার ওই বদমাশ মেয়ে কৃষ্ণা, ওর কি হলো? আরে, মা যেখানে পৌঁছে গেছে, এবার পিছনে পিছনে মেয়েরাও সেখানে পৌঁছে যাবে।
গৌরে কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, মা ঠিক হয়ে যাবে। যে আন্টি আমার কৃষ্ণাকে নিয়ে গিয়েছিল না, আমরা তার কাছে যাচ্ছি আমার কৃষ্ণাকে ফিরিয়ে আনতে। তুমি ঠিক আছো তো গৌরী? তুমি কি করলে এটা? বাবা, কিছু হবে না, আমি চলে এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। শোনা, তোমরা কিছু হবে না। বাবা, মায়ের কিছু হয়ে যাবে না তো? কিছু হবে না, তোমাদের মায়ের কিছু হতে পারে না, আমি আছি তো এখানে। মিস্টার আরিয়ান, অপারেশনের আগে আপনার অনুমতি প্রয়োজন, এই কনসেন্ট ফর্মটা সাইন করে দিন। ডক্টর, কনসেন্ট ফর্ম? মহুয়া ম্যাডামের অবস্থা খুবই খারাপ, যে কোনো কিছু হতে পারে, এই ফর্ম ছাড়া আমরা এগোতে পারবো না। কোনো দরকার নেই এসব সাইন করার, তুমি চাও কি আমার মাকে আগে সুস্থ করে দাও। কৃষ্ণা, সোনা, কিচ্ছু হবে না, তুমি চুপ করো। কিচ্ছু হবে না তোমার মায়ের, আমি আছি না। ডক্টর, মহুয়ার যেন কিচ্ছু না হয়, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। মহুয়ার অবস্থা খারাপ হচ্ছে, আমাদের রক্তর প্রয়োজন, তাড়াতাড়ি নিয়ে এসো। তোকে আমি বলেছিলাম না দূরে থাকবি, তুই খুব বাজে। আরে গরিব, এরকম ভাবে বলে না, তোমার কি হয়েছে, এরকম কথা বলতে নেই। বাবা, ও খুব বাজে, ওর জন্যই তো আজকে মায়ের এই অবস্থা হলো। তুই দূরে থাকবি আমার মা বাবার থেকে, একদম দূরে। প্লিজ বাবা, তুমি ওর থেকে দূরে থাকো, ও তোমাদেরকে আমার থেকে কেড়ে নেবে, তাই বলছি ওর থেকে তুমি দূরে থাকো, না হলে তোমারও তাই হবে যা মায়ের সাথে হয়েছে। মায়ের এই অবস্থা ওর জন্যই হয়েছে। না সোনা, কৃষ্ণার জন্য এইসব কিছু হয়নি, তুমি ভুল ভাবছো, এটা সত্যি নয়। না গৌরী, সেরকম নয়। আগেও তোর জন্যই মা আমাকে ছেড়ে চলে গেছিল, আর এখনো ঠিক তাই হলো। গৌরী, এরকম কথা বলে না, কেন বলছো তুমি এরকম? না,